তোরা কি বলছিস সেটা বুঝে শুনে বলছিস? তোদের কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে কি বলতো? আমি মেজদার কথাটা বলতে পারবো না, কিন্তু আমি বুঝে শুনেই কথা বলছি। টু মাছ হয়ে যাচ্ছে, এই সহ্যের একটা সীমা থাকে। আমি আকাশের সাথে সম্পূর্ণ একমত, এরকম ঝামেলা সহ্য করা যায় না। যারা সারাদিন ধরে বাড়িতে থাকে তাদের অবস্থা ভেবেছো? জীবন দুর্বিষয় হয়ে উঠছে, ছোটদের অ্যাটিটিউডটা এত খারাপ হয়ে গেছে যে সেই জন্য সব থেকে সহজ সমাধান বাড়ি থেকে পালিয়ে যাওয়া। তুমি যাই বলো বর্দা, সারাদিন বাইরে খাটাখাটনি করে ফিরে এসে একটু শান্তি চাইবার অধিকার প্রত্যেকের আছে। আমরা যদি ইমিডিয়েটলি কোনো ডিসিশন না নিই তাহলে কোনোদিন হয়তো বাড়ি ফিরে দেখবো কিছু একটা। অনি অনি বলে দিয়েছে, সাব জানিয়ে দিয়েছে, ও এসব আর টলারেট করবে না। আর মিনুটা এমন গোয়ার, ওকে তো কিচ্ছু বোঝানো যায় না। তো এমন একটা ভান করতে থাকে যেন আমরা শত্রু, সবসময় একটা উল্টো। প্লিজ বর্দা, তুমি কিছু মনে করো না। দেখো, সর্দির ওপর আমাদের প্রত্যেকেরই সহানুভূতি আছে, কিন্তু সেটার অ্যাডভান্টেজ নিয়ে ও দিনের পর দিন তুচ্ছ কারণে যাকে তাকে যা নয় তাই বলে বেড়াবে, সহ্যের তো একটা সীমা থাকে বলো। আর মিনুকে তো চোখে আঙুল দিয়ে যদি ওর দোষটা দেখিয়ে দেওয়া হয় তাহলে ও বিশ্বাস করতে চায় না। সব সব সবটাতে বেশি বোঝে ও, সব কিছু যেন উল্টো। অজয়, আমা, তুমি কেন বেরিয়ে এলা? আমি তুমি ভেতরে থাকো। আমি সব শুনেছি, বৌমাদের সবাইকে ডাক, ওদেরও কিছু বলার থাকতে পারে, আমি সবার সাথে কথা বলবো।